হ্যালো বন্ধুরা, আমার খোকন গানন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অভিনন্দন। আশা করছি তোমরা তোমাদের পরিবার নিয়ে আমার রাধা গোবিন্দের আশীর্বাদে খুবই ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের পরিবারের সবাই ভালো রয়েছে। তো এখন থেকে আরেকটি আমার নতুন ভিডিও স্টার্ট করলাম, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে যে পরিমাণে গরম পড়েছে কি বলবো, প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে মনে হচ্ছে আর বাঁচা যাবে না যেভাবে গরম পড়ছে বন্ধুরা। তার মধ্যে আবার কারেন্ট ছিল না, তো এই সবে কারেন্ট এসেছে। সকাল থেকে কারেন্ট ছিল না, কারেন্টের কাজ হচ্ছিল, তো কি পরিমাণে এতক্ষণ কাটিয়েছি কি বলবো বন্ধুরা। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি, স্নান করেছি, তার জন্য চুলগুলো ছেড়ে রেখেছি। স্নান করে এসে রান্না চাপিয়েছি বলতে ভাতটা চাপিয়েছি, আর আমার সব সবজি কাটা কুটা হয়ে গেছে। তো কি রান্না করব সেটা তোমাদের দেখাবো, চলো আমার সবজি কি কি কেটেছি সেটা দেখাবো। আর বর্দি ভাইয়ের একই জিনিস হচ্ছে, তো কি জিনিসটা দেখাবো তোমাদের। দাদা ভাই বাজার থেকে কলমি শাক এনেছে, তো কলমি শাকটা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরেও গেছে। আর এখানে রয়েছে বিনস, বেগুন, আলু, এটা একটা সবজি বানাবো। আর করব ডিমের ক্যারি, ডিমকে অমলেট করে ডিমের ক্যারি বানাবো। আজকে গোটা ডিমের আলু দিয়ে ঝোল করব না, আজকে ডিমকে ভাজা করে ডিমের ক্যারি বানাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো বন্ধুরা তো কি কি রান্না করেছি আগেই বলেছি, তো আবার একবার বলে দিচ্ছি। এখানে রয়েছে ডিম, ডিমের অমলেট করে ক্যারি করেছি। আর এখানে রয়েছে কলমি শাকের ভাজা, আর এখানে রয়েছে বিনসের তরকারি। তো আজকের এইসব রান্না বান্না। তো আমার বাসনপত্র মাজাও হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আসার অপেক্ষা। তো বাবা স্নান করতে গেছে, বাবা এলে বাবাকে আগে খাওয়াটা দিয়ে দেবো, তারপরে তোমাদের দাদা ভাই আসলে আমি খেতে বসবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে আবার তোমাদের কাছে আসছি। দেখো বর্দি ভাইয়েরও শাকের ভাজা হচ্ছে, বর্দি ভাইয়ের লাল শাক, আরও কি অনেক 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 রকমের শাক মিশানো রয়েছে, পাঁচ মিশালি শাকের ভাজা। আর ডিমের ক্যারি হচ্ছে, আর চাটনি হবে আমের। এই গরমে উনুনে রান্না করা কতটা কষ্ট, তো আমরা যে কি কষ্ট করে রান্না করছি বন্ধুরা কি বলবো। গরমে সবার মুড খারাপ, মুড খারাপ, গরমে সবার মুড খারাপ। এখন বর্দি ভাই আলু দিয়ে ডিমের বড়া করেছে, দেখো বন্ধুরা এই আলু দিয়ে ডিমের বড়া করেছে, ক্যারি করবে। সোনিয়া এই সবে টিউশন পড়ে এলো, ওদের তো সকালে পরীক্ষা হচ্ছে, তার জন্য টিউশন সরি পরীক্ষা দিয়ে এসে টিউশন পড়তে যায়। তো এই সবে ওদের ম্যাডাম ছুটি করলো, এসেই স্নান করতে চলে গেছে। বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই ঝাঁটা বাঁধছে, তো ঝাঁটানোর মতো ঝাঁটা ছিল না, তো দোকানে ঝাঁটাবে, তার জন্য দোকানের একটা ঝাঁটা পুরনো ঝাঁটা ছিল, তো ওই ঝাঁটাটা ভেঙে গেছে, তার জন্য তোমাদের দাদা ভাই। তো আমি ঝাঁটা নারকেল পাতা থেকে ঝাঁটা তুলে রেখেছিলাম, তো শুকনো হয়ে গেছে। এবার তোমাদের দাদা ভাই তার জন্য ঝাঁটা বানিয়ে নিচ্ছে, ওর আগাগুলো কেটে দেবে, নাহলে ঝাঁটাতে পারবে না। তো ঝাঁটাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে, কারণ বাইরে পড়েছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে গেছে, আর আমার ঘরে ঢুকাতে মনে নেই, তার জন্য বৃষ্টিতে ভিজে গেছে বলে ঝাঁটাগুলো একটু কালো কালো হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, ওতেই চলে যাবে, আরও একটু ভালো করে বেঁধে দেবে, শক্ত করে, না হলে ঝাঁটা বেরিয়ে যাবে ঝাঁটানার সময়।
টাইমের পর তোমাদের কাছে এলাম। তো ফোন চার্জে রয়েছে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি কারণ বিকেলবেলা থেকে, সরি দুপুরবেলা থেকে কারেন্ট ছিল না, কারেন্টে কাজ হচ্ছিল, সকালে ছিল না, তবু তাড়াতাড়ি চলে এসছে। কিন্তু বিকেল দুপুরে যাওয়ার পরে একেবারে সন্ধ্যায় কারেন্ট এসছে। ঘুমোতে তো দুপুরবেলা পারিনি, গরমের জন্য ফোনেও চার্জ ছিল না, তার জন্য সেরকম একটা ভিডিও করতে পারলাম না। তো আমরা একটু পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম, সেটাই তোমাদের একটু শেয়ার করেছি ছোট্ট করে। তো এখন রেডি হয়েছি, একটু পার্লারে যাব কারণ অনেক দিন ধরে পার্লারে যাওয়া হয়নি। আই আই আইব্রো অবস্থা দেখেছো, তাই জন্য আইব্রো করতে যাব। তো পার্লারকে একটু যাব, আমি যাব, মেজদি ভাই যাবে, আর পাড়ার কয়েকজন যা যাবে, তো সবাই একসঙ্গে পার্লারে যাব কারণ আইব্রো তো অবস্থা নেই, পুরো লোমে ভরে গেছে। তারপরে কালকে রয়েছে নীল নীলের বার, তো আমরা নীলের বার করি না, তো তবু মন্দিরে বাবার কাছে পুজো দিতে যাবো, যাওয়ার কথা আছে, তো কি হয় দেখা যাক, তো যদি যাওয়া হয় সেটা তোমরা জানতে পারবে। তারপরে রয়েছে চড়ক গাজন যাত্রা, তো সেই উপলক্ষে একটু পার্লারে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো সেখানে যদি কিছু শেয়ার করার মতো থাকে শেয়ার করবো, নাহলে বাড়ি ফিরে এসে আবার কথা হবে। তো চলো, কালকে বাবার মন্দিরে নীলের বারের জন্য মেজদি ভাই পুজো দেবে, বড়জের নামে আমাদের বড়জ রয়েছে, তার জন্য কালী মায়ের কাছে, বাবা ভোলানাথের কাছে পুজো দেবে। তার জন্য এখানে দিদিভাই ফলের বাজার করে নিচ্ছে, সব রকমের ফল নেবে, ফল দিয়ে পুজো দেবে। তো সেখানে আমরা ফল কিনছি, তার জন্য তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম, পুজোর বাজার করছি। ওর এখানে তরমুজ দেখো কত সুন্দর সুন্দর টাটকা টাটকা তরমুজ, আর খুব মিষ্টি বলছে, যে জানি না, যদিও আমরা তো আর ভেতরে ঢুকতে পারবো না, তো দোকানদার যেমন বলবে তার কথাই বিশ্বাস করতে হবে। আর ওগুলো হচ্ছে কাঁঠালি কলা, পুজোর জন্য নেওয়া হবে। মেজদি ভাই আর মেজদা ভাই দাঁড়িয়ে আছে, তো মেজদি ভাই তো দোকানদার সঙ্গে বলছে মিষ্টি হবে তো তরমুজ, ওইটাই বলছে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের কাছে অনেকটা টাইমের পর আসলাম। তো বাজার থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো পুজোর কিছু কেনাকাটা করেছি বলতে ফল কিনেছে মিষ্টি ভাই, তোমরা তো দেখলে, ফল দিয়ে পুজো দেবে, ফল প্রসাদ দিয়ে পুজো দেবে, তার জন্য ফল কিনলো। আরও বাকি অনেক কিছু পূজার বাজার করেছে, সবটা তোমাদের কাছে তুলে ধরতে পারিনি, তো ওই ফল বাজারটাই তোমাদের কাছে একটু শেয়ার করেছি। আর পার্লারে গিয়েছিলাম, তোমাদের তো বলেছি, কিন্তু সেখানে কিছু শেয়ার করা হয়নি, তো এই দেখে বুঝতে পারছো যে আইব্রো করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটি এন্ড করে দেব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ইয়ার একটা নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? তো শুভ রেডি হয়ে গেছি, খুব ঘুম চলে এসেছি, তার জন্য একেবারে রেডি হয়ে আজকে তোমাদের কাছে চলে এলাম। তো বিছানাও রেডি আর আমিও রেডি, তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, আজকের মতো টাটা, গুড নাইট।